একে তো ভারী বৃষ্টি তারপরও মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপর্যস্ত সুনামগঞ্জ পানিবন্দি লক্ষাধিক মানুষ রাতে না হলেও ভোর থেকে আবারও শুরু হয় অবিরাম বৃষ্টি তলিয়ে গেছে শহরের প্রধান প্রধান সড়কও দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানেও ঢুকে পড়েছে পানি সুরমা নদীর পানি কিছুটা কমলেও এখনো বিপদসীমার চল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া জাদুকাতা নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলের বাড়িঘর ও রাস্তাঘাট তলিয়ে গেছে এদিকে ছাতক সুনামগঞ্জ ও দিরাই পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে জেলার ছোট বড় একশো সাঁত্রিশটি হাওর এখন পুরোপুরি পানি উঠে টইটুম্বু সুনামগঞ্জের সবশেষ পরিস্থিতি জানাতে শহরের সাহেববাড়ি ঘাট এলাকায় আছেন রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র আমরা সরাসরি যাচ্ছি তার কাছে হিমাদ্রি আমি আছি সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকায় এই সুন সাহেববাড়ি ঘাট এলাকাটি এখনও হাঁটু থেকে কোমর পানি পর্যন্ত তলিয়ে আছে এবং আজকে সকাল থেকে সুনামগঞ্জে মুসলধারে বৃষ্টিপাত হচ্ছে এবং এই মুসলদারে বৃষ্টিপাতের সাথে মুহু মুহু করে পাহাড়ি ঢল নেমে আসছে আপনারা যদি একটু দেখায় যে এই যে সুনামগঞ্জের সাহেববাড়ি এলাকার শিক্ষা প্রতিষ্ঠান দোকানপাট সমস্ত কিছু পানিতে তলিয়ে আছে এবং আজকে সকাল থেকে ভারী বর্ষণ এবং বৃষ্টি বজ্রপাত সব কিছু অব্যাহত আছে অর্থাৎ সুনামগঞ্জের উপর দিয়ে যেন এক ভয়ানক দুর্যোগ বয়ে যাচ্ছে আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে তারা আসলে তাদের মধ্যে কোনো আশার আলো বা ওই ধরনের কোনো আশার কোনো কিছু নেই কারণ তারা আমরা আমাদেরকে জানিয়েছেন যে এই যে বৃষ্টি সকাল থেকে ভয়ানকভাবে বৃষ্টি শুরু হয়েছে এবং বর্ষণ সেই সঙ্গে বর্জ্যপাত এবং সুনামগঞ্জের তিনটি পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সুনামগঞ্জের সাতটি সীমান্ত নদী দিয়েই পাহাড়ি ঢল নেমে আসছে আপনারা যদি একটু দেখেন যে সাহেববাড়ি এলাকার প্রায় পাঁচশো মিটার সড়ক পানিতে তলিয়ে আছে এবং এখানে অসংখ্য দোকানপাট ঘর বাড়ি পানিতে তলিয়ে আছে এখনও এখানে কুমোর পানি থেকে হাঁটু পানি পর্যন্ত রয়েছে আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে তারা জানিয়েছেন যে রাতে বৃষ্টিপাত না হলে কিছুটা পানি কমলেও আজকে সকাল থেকে দুই আড়াই ঘন্টার বৃষ্টিপাতের এই অবস্থা তৈরি হয়েছে এবং এই বৃষ্টিপাত আবহাওয়া অধিদপ্তর যেটা জানিয়েছে আগামী ছয় দিন অব্যাহত থাকবে এই বৃষ্টিপাত অব্যাহত থাকলে আসলেও সুনামগঞ্জের ভবিষ্যৎ যে বন্যার যে কতটা ভয়াবহ হতে পারে তা সহজে অনুমেয় এবং সুনামগঞ্জে প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে ভারী বৃষ্টিপাত হচ্ছে বজ্রপাত হচ্ছে এবং প্রত্যেকটা নদী দিয়ে ওভারফ্লো করে পানি ঢুকছে লুকালয়ে এবং সুনামগঞ্জের সীমান্ত উপজেলা রয়েছে ছয়টি প্রত্যেকটা উপজেলায় এখন হাইলি এফেক্টেড আক্রান্ত হচ্ছে আমাদের সুনামগঞ্জ সদর ছাতক দোয়ারাবাজার সহ বিসম্বরপুর তাহিরপুর সবগুলি উপজেলাতেই এখন বন্যার পানির প্রকোপ বৃদ্ধি পাচ্ছে এবং আপনারা যদি দেখেন এই বাসাবাড়িগুলি পানিতে এখনও নিমজ্জিত হয়েছে এদের অনেকের বাসাবাড়িতে রাতের দিকে পানি অনেকটা নিচে নেমে গিয়েছিল কিন্তু এখন এই কয়েক ঘন্টা বৃষ্টিপাতে প্রায় প্রায় আধা মতো পানি ভেড়ে গেছে এবং মানুষ আবারও শঙ্কিত হয়ে পড়েছেন আসলেও সুনামগঞ্জের জন্য সুসংবাদ বলতে কিছু নেই আগামী ছয় দিন এভাবে বৃষ্টিপাত হবে এবং এই বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতি কোন জায়গায় গিয়ে ঠেকেছে আসলেও কেউ বলতে পারে না একদিকে মেঘালয়ে বৃষ্টিপাত অন্যদিকে স্থানীয়ভাবে বৃষ্টিপাত দুই বৃষ্টিপাত মিলে সুনামগঞ্জের পরিস্থিতিকে আরও ভয়ানক করে তুলছে আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে তারা জানিয়েছেন যে ইতিমধ্যে শহরের নিম্নাঞ্চলের যে গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ যে সমস্ত বাসার নিচতলা সেগুলি পানিতে তলিয়ে গেছে এবং এই নিস্তলার লোকজন আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নিয়েছেন আপনারা যদি দেখেন এই যে সুরমা নদীর পানি ক্রমশ বেড়ে চলেছে এই সুরমা নদীতে এসে সাতটি সীমান্ত নদীর এর জাদুকাটা কাটা খাসি আমারা চেলা সহ সাতটি সীমান্ত নদীর পাহাড়ি ঢল নামে এবং সেই পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি মূল করে বৃদ্ধি পাচ্ছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্থানীয় বৃষ্টিপাত এবং মেঘালয় পাহাড়ে বৃষ্টিপাত সব মিলিয়ে সুনামগঞ্জের অবস্থা একটা ভয়ানকের দিকে যাচ্ছে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি বলতে আসলে কোনো কিছুই নেই এই বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে আজকে সকাল থেকে আবারও ভারী বর্ষণ বজ্রপাত বৃষ্টি দমকা হাওয়া সমস্ত কিছু শুরু হয়েছে আসলে প্রাকৃতিক দুর্যোগের যতগুলি উপাদান আছে এই মুহূর্তে সবগুলি সুনামগঞ্জের উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং সুনামগঞ্জের মানুষ একটা অসংখ্য আতঙ্কের মধ্যে আছেন ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচশো ষোলোটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সারা জেলায় এগুলিতে মানুষ আশ্রয় নিয়েছেন এবং কিছু কিছু আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার এবং খাদ্য বিতরণ করা হচ্ছে আসলেও সুনামগঞ্জের পরিস্থিতি এই মুহূর্তে বলা যায় যে ভয়াবহ একটা অবস্থার দিকে যাচ্ছে এবং এই যত দিন যাবে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে ভালো হওয়ার তেমন কোনো আশা আমরা দেখতে পাচ্ছি না আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে তারা জানিয়েছে যে আগামী ছয় দিন এভাবে সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাত এবং মেঘালয় পাহাড়ে উজানের ঢল নামবে সব মিলিয়ে সুনামগঞ্জের আগামী ছয় দিনে একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে সেই পরিস্থিতির জন্য সুনামগঞ্জবাসী এখন আরও ভয়ে আতঙ্কে রয়েছেন তো এই ছিল সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাট থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর যুক্ত ছিলাম সুনামগঞ্জ থেকে